চলে এসেছি মায়ের রান্নাঘরে একটা মজাদার রেসিপি নিয়ে। আজকের রেসিপি সবজির টক। সবজির টক করতে কী কী লাগছে আগে দেখে নিই। লাগছে কাঁচা তেঁতুলের কাঁচ, হলুদ গুঁড়ো, লাগছে বিভিন্ন রকম সবজি, এখানে গাজর, আলু, কচু, বরবটি এবং কিছু মূলো কেটে নিয়ে গরম জলে একটু ভাপিয়ে নেওয়া হয়েছে। আপনারা যে কোনো সবজি এর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যদি লবণ জলে ভাপিয়ে নেন তাও হবে, আমরা এখানে শুধুমাত্র গরম জলে ভাপিয়ে নিয়েছি। এছাড়া লাগছে চিনি, কিছুটা মটর ডাল বাটা, এখানে মটর ডালকে আমরা সিদ্ধ করে বেটে নিয়েছি, লাগছে সর্ষে গুঁড়ো, সর্ষে বাটাও এখানে দিতে পারেন। এছাড়া লাগছে কাঁচা ও শুকনো লঙ্কা এবং ফোড়ন হিসেবে 5 ফোড়ন, আর সর্ষেতে লবণ তো লাগছে। এবার দেখে নিই রান্নাটা কীভাবে হচ্ছে। প্রথমে মটর ডাল বাটার মধ্যে একটু হলুদ, লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব। ডালটা মাখা হয়ে গেলে এবার আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এবার আমরা যে ডাল বাটাটা মেখে নিয়েছিলাম সেগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। একদিক ভাজা হয়ে গেলে এভাবে আমরা উল্টে নেব, দিয়ে উল্টো দিকটা ভেজে নেব, এরকম লালচে লালচে করে ভাজা হবে। এর ফাঁকে বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটি ফলো করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে তার আপডেট সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুব জরুরি। বড়াটা ভাজা হয়ে এসেছে, এবার আমরা বড়াগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমরা 5 ফোড়ন দিচ্ছি, দিচ্ছি কাঁচা আর শুকনো লঙ্কা। এবার ভাপিয়ে রাখা সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, এবার এটাকে মিডিয়াম আঁচে আমরা একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু একটু ভাপানোই ছিল তাই বেশি ভাজবো না, এবার এর মধ্যে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। একটু জল দিয়ে 10 মিনিট পর আমরা ঢাকাটা খুলে নিচ্ছি, দেখি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে এসছে, যেহেতু ভাপানোই ছিল তাই বেশিক্ষণ টাইম লাগলো না। এবার আমরা এর মধ্যে দিচ্ছি সর্ষে বাটা, এখানে সর্ষে গুঁড়ো জলে গুলে দিলাম, একটু সর্ষে বাটাও দিতে পারেন। আর দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। একটু ফুটে এলে এবার আমরা বড়াগুলো দিয়ে দিচ্ছি।
এবার আমরা এর মধ্যে কাঁচা তেঁতুলের যে কাঁচটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার আবার কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো, মোটামুটি 10 মিনিট মতো। 10 মিনিট পর আমরা ঢাকাটা খুলে এবার ওভেনটা বন্ধ করে দিলাম। সবজির টক আমাদের তৈরি। এবার গরম গরম পরিবেশন করুন সবজির টক। এটা ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগবে। যদি আমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরের রেসিপিতে।